হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য সিরিয়ালের আপডেট নিয়ে অনির্বাণ রাধিকাকে ঘরে থাকে আর রাধিকা সেখানে যাওয়ার পরেই অনির্বাণকে নিজের সাথে জড়িয়ে নিয়ে বিয়ের প্রস্তাব দেয় অনির্বাণ রেগে যায় বলে দেখুন রাধিকা পোকরাজ অন্য একটা মেয়েকে বিয়ে করেছে বলে আপনি এখন জেদ করে আমাকে বিয়ে করছেন আপনি কি ভেবেছেন কি আমাকে আমি আপনাকে ভালোবাসি কিন্তু আপনি আমাকে ভালো না বাসলে কখনো সেই সম্পর্ক সারা জীবন এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় আপনি আমার উপর দয়া করছেন করুণা করে আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন এগুলো করতে যাবেন না কি বলছেন কি আপনি আমি যদি আপনাকে ভালো নাই বাসতাম তাহলে কি আপনাকে বিয়ের প্রস্তাব দিতাম আপনার সামনে দাঁড়িয়ে আমি মিথ্যে বলছি দেখুন রাধিকা আমার যেটা জানার যেটা বোঝার সেটা হয়ে গেছে তাই বলছি যে এমন কিছু করবেন না যাতে করে আমার আরও বেশি রাগ হয়ে যায় আমি এই আপনাকে ঘরে রেখেছি সবার সামনে কথাগুলো বললে অপ্রস্তুত হতে পারতাম পোকরাজদের বাড়িতে তার বাবা পোকরাজ এমনকি রঞ্জা সবাই বিশ্বাস করছে যে দুই কাকা মিলে কিডন্যাপ করিয়েছিল পোকরাজকে কিন্তু পোকরাজের মা এবং কাকিমণি মানতে চাইছে না রঞ্জার একটাই কথা আমার বাবাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে আর গুন্ডারা যারা কিডন্যাপ করেছিল পোকরাজকে তাদের কাছে নিশ্চয়ই প্রমাণ রয়েছে যে কে এই কাজটার জন্য সুপারি দিয়েছিল আর তারা কিন্তু ঠিক প্রমাণ করে দেবে তখন আপনি বড় মুখে কথা বলতে পারবেন তো বুবলু রেগে যায় বলে আমার স্বামী আমাকে খুব ভালোবাসে মায়ের কথা শুনে সে আমাকে ছেড়ে কখনও চলে যেতে পারে না এই অন্যায়টা কখনও করবে না আপনার ছেলে বুঝতে পেরেছেন আর আপনি নিজে তো ভালো করে সংসারটা করতে পারলেন না আপনার স্বামী এরকম ক্রিমিনাল হয়ে গেছে এখন প্রেস মিডিয়া পরিবারের লোকজনের সম্মান কোথায় যাবে একবার সেটা ভেবে দেখেছেন বিশু এবং শুভর কারণে আমার ছেলেটার কি ক্ষতি না হতে বসেছিল শুধু রঞ্জা ছিল বলে বিয়েটা করার ফলেও ও আমার পোকরাজকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসতে পেরেছে তো আমি এই বিয়ে মানি না দেখো সৌমিষ্ঠা তুমি যদি আমার কথা না শোনো তাহলে তোমাকে আরও পস্তাতে হবে আমার দুই ভাইকে আমি তোমার থেকে বেশি ভালোবাসি এবং আমি জানি যে ওরা কী করতে পারে তাই বলছি অন্ধবিশ্বাস একদম রেখো না রাধিকা যাবার সময় তার চোখ দিয়ে জল পড়ে অনির্বাণের কষ্ট হয় পিছু ডাকে রাধিকাকে বলে আপনাকে আমার কিছু বলার ছিল কি যে বলতে চেয়েছিলাম ভুলে গেলাম এই যে আমি আমার রেজিগনেশন লেটারটা আপনাকে দিয়ে যেতে চাই আমি ওই হাসপাতালে আর চাকরি করব না আপনিও তো বিদেশে চলে যাচ্ছেন আমার ওপর অভিমান করে তাহলে থাকা না থাকা তো একই কথা তাই বলছি এই চিঠিটা আপনি নিন আমি নিতে পারবো না কারণ এটা আমার অফিস নয় যে আপনি এখানে অফিসিয়াল কাজের জন্য আমাকে চিঠি দিচ্ছেন ঠিক আছে তাহলে আমি হাসপাতালে গিয়েই জমা দিয়ে দেবো সেখানে আপনি আসবেন তো হ্যাঁ আসবো তাহলে আমি যাচ্ছি রাধিকা অনেক বেশি কষ্ট দিয়ে ফেললাম তোমাকে কিন্তু এটা না করলে যে হচ্ছিল না কারণ আমি নিজের অস্তিত্বকে বিসর্জন দিয়ে তোমার সাথে বিবাহিত জীবন শুরু করতে পারবো না যেখানে আমি জানি যে পোকরাজ রাধিকা একে অপরকে ভালোবাসে কেউ কাউকে ছেড়ে কখনো ভালো থাকতে পারবে না তাহলে সেখানে আমি কি করে নিজে অধিকার ফলাই তোমার ওপরে কি হতে চলেছে একা দোকা সিরিয়ালের পরবর্তী টুইস্টে অনির্বাণ রাধিকাকে কাঁদিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিল রাধিকা অনির্বাণকে প্রস্তাব দিয়েছিল বিয়ের এবং সেটা প্রত্যাখ্যান করে অপমান করে রাধিকাকে ঘর থেকে বের করে দিতে বাধ্য হয় আর এমনভাবে অপমান করেছে যে রাধিকা চোখের জল ফেলে অনির্বাণ ঘর থেকে বেরিয়ে যেতে বাধ্য হয় কিন্তু রাধিকা মনে মনে এখনও সত্যিই কি পোকরাজকে ভালোবাসে কারণ রাধিকা নিজের জীবনে যাকে একবার বাদ দিয়ে দেয় তার জীবনে আর কক্ষণও থাকে না তাকে নিয়ে কোনো ভাবনা চিন্তাও করে না কিন্তু অনির্বাণ এটা বুঝতে পারছে না বলে যেদিন আপনি আমাকে ভালোবাসতে পারবেন ইকুয়ালি সেদিনই আমি আপনাকে বিয়ে করবো তার আগে নয় এরপরে কি ঘটবে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন